আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? মহান আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের এ টু জেড একটা ভিডিও দিব আর কি, যে আপনি যেটা যে ভিডিওটা দেখে আপনি সম্পূর্ণ উপকৃত হবেন আশা করি। আমার মতে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় না যে আপনি আর খামার জগতে পোলট্রি সেক্টরে নতুন করে কিছু জানা লাগবে আর কি। যদিও দুই একটা মানে প্রশ্ন থাকে আপনাদের, তো আমাকে জানাবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম আসি আপনার খামার নিয়ে, ঠিক আছে? খামারে আপনি এই যে দেখেন এই টেম্পকেয়ার, ঠিক আছে, এটা কিন্তু আপনার গরমকালের জন্য উপকারী, শীতকালের জন্য উপকারী। আপনার টিন কিন্তু শীতকালে অনেক ঠান্ডা হয়, ঠিক আছে? আপনি একটা লোহা ধরে দেখবেন, ঠিক আছে, লোহাটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো আপনার ওই যে ঠান্ডাটা কিন্তু শীতকালে টিন থেকে অনেক নামে, ঠিক আছে? তো আপনারা ওই যে টেম্পকেয়ারটা লাগিয়ে দিবেন, লাগিয়ে দিলে তো আপনাদের আর এই ঠান্ডাটা নামবে না। এরপরে আপনার ওই যে টিনের নিচে কুয়াশা জমে টিন থেকে ফোটা ফোটা পানি পড়ে, এগুলো কিন্তু আপনার মুরগির জন্য অনেক সমস্যা হবে, ঠিক আছে? এরপরে আপনার এই যে মাকড়সা বাসাগুলো প্রতি বেসে বেশ শেষে পরিষ্কার করে দিবেন, কিন্তু মাঝামাঝি অবস্থায় দেখবেন এরকম হয়ে গেছে, একদম একদম অনেক মাকড়সার বাসা থাকবে, কিন্তু ওই টাইমে পরিষ্কার করবেন না, ঠিক আছে? পরিষ্কার করলে আপনি হিতে বিপরীত হবে, আপনার ক্ষতিগ্রস্ত হবেন আপনি। কারণ এই যে মাকড়সা বাসাগুলো দেখছেন, ঠিক আছে, এগুলো কিন্তু বালুর কারণে দেখা যাইতেছে এখন এরকম। আর এই বালুটা যখন আপনি ঝাড়া দিবেন তখন কিন্তু আপনি তো মাস্ক পরেন আর যেটা দিয়ে আপনি পরিষ্কার করেন, আর আপনার মুরগিগুলোর নাকে তো মাস্ক লাগাইতে পারবেন না, বুঝলেন কথা? তো মুরগিগুলোর নাকে কিন্তু ভুষিটা ঢুকে মুরগি ঠান্ডা লাগবে, সর্দি লাগবে। কেননা আমরাও যদি বালুটালু আমাদের নাকে ঢুকে দেখেন না, আমাদের সর্দি লেগে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার অনেকটাই লস হবে। তো প্রতি বেশ পরে পরে আপনি ইয়েগুলো পরিষ্কার করে দিবেন আর কি, দরকার নাই মাঝখান দিয়ে পর পরিষ্কার করার, ঠিক আছে? এরপরে আসি আপনার মুরগি কত স্কোয়ার ফিটে কত মুরগি পালবেন। তো আমার মতে আপনার যদি আমার এখানে বারোশো স্কোয়ার ফিট, আমি 1200 মুরগি উঠেছি কারণ এখন শীতকাল, ঠিক আছে? আর যদি গরমকাল হইতো তাহলে আমি 100 মুরগি কম উঠাইতাম। আবার নিচেও দেখা গেছে 800 স্কোয়ার ফিট 800 মুরগি উঠেছি। তো আপনারা এইদিকে সবসময় খেয়াল করবেন যে 100 মুরগি কম পালার জন্য সবসময়, ঠিক আছে? তাহলে আপনাদের মুরগির ওয়েটটা ভালো আসবে। আর যদি আপনার শীতকাল হয় সেক্ষেত্রে আপনি 1200 মুরগি পালতে পারেন, সমস্যা নাই। 100 বাড়তি পাললেও আপনার পরিশ্রমটা একটু বেশি হবে আর কি। তো আমার সাজেশন অনুযায়ী আপনি 1200 স্কোয়ার ফিটে 1200 মুরগি শীতকালে পালবেন, আর গরমকালে 1100 মুরগি পালবেন, ঠিক আছে? তো আপনার ওই যে 1200 মুরগিতে যে লাভটা আসবে 1100 মুরগিতে সেম লাভই আসবে যদি গরমকালে পালেন। আর শীতকালে 1200 মুরগি পালতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? শীতকালে এমনিতেই আপনার 2-4টা মুরগি 5টা মুরগি একটু ছোটো থাকে, ছোটো আকারে হয়ে যায়। আবার কয়েকটার পেটে দেখে গেছে সত্য প্রভাব লাগলে 4-5 দিন আপনার ভুষি, আপনার সত্য প্রভাব লাগলে একটা কি খেয়াল করবেন যে ভুষিটা ঘন ঘন চেঞ্জ করবেন, ঠিক আছে, যেন কোনো গ্যাস না হয়। যদি গ্যাস হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, আপনার মুরগি অসুস্থ হবে এবং কি আপনার লস হওয়ার সম্ভাবনা 90% থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি সত্য প্রবাহ যখন হবে বা ওই যে ঝড় বৃষ্টি অনেক দিন থাকে ওই টাইমে আপনি ভুষিগুলো যত নষ্ট না হয়, কারণ চারিদিকে আবদ্ধ গ্যাসটা বাইর হবে কোন দিক দিয়ে, ঠিক আছে? তো ওই টাইমে ভুষিগুলো সবসময় আপনি মানে পরিষ্কার রাখার চেষ্টা করবেন যাতে গ্যাস না হয় ভিতরে। গ্যাস হলে কিন্তু আপনার মুরগি অসুস্থ হওয়া শুরু করে আস্তে আস্তে, সব রকম রোগ আপনার এই গ্যাস থেকে এই মুসি থেকে আপনার একদম 90% রোগটা উৎপন্ন হয়, ঠিক আছে? তো সেদিকে আপনি খেয়াল রাখবেন মুসিগুলো পরিষ্কার রাখার জন্য, ঠিক আছে? তো আপনার এরপরে আসতেছি আপনার বায়োসিকিউরিটি, ঠিক আছে? বায়োসিকিউরিটি বলতে আপনার এই যে বাইরে থেকে আপনি ঢোকার সময় জীবাণুনাশক স্প্রে করে ঢুকবেন, ঠিক আছে? আপনি পটাশ ব্যবহার করতে পারেন, আবার দেখা গেছে আপনার এই যে বিভিন্ন কোম্পানির টিমসেন, তারপর দি গ্রিন, আবার অনেক ধরনের জীবাণুনাশক আছে, ওগুলো দিয়েও আপনি স্প্রে করে খামারে ঢুকতে পারেন। এরপরে ওটা করলে আপনার হচ্ছে কি, দেখা গেছে আপনার আশেপাশে অনেক মুরগি অসুস্থ হয়, অনেক পাখি দেখা গেছে দূর দূরান্ত থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসে, অসুখ নিয়ে আসে, ঠিক আছে? তো এগুলো আপনার হাতে পায়ে এগুলো লেগে যায়, কিন্তু পায়ে কিন্তু অনেক টাইমে দেখা গেছে আপনি সবসময় হাঁটেন যে কোনো জায়গা দিয়ে, একটা অসুস্থ হাঁস মুরগির বিষটা যদি আপনার পায়ে লাগে আপনার এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা, খেলার জিনিস না এটা, ঠিক আছে? তো আপনি এটা এই দিক দিয়ে খেয়াল করবেন যেন আপনার ওই যে খামারের বায়োসিকিউরিটিটা ভালো থাকে, আপনি যেন জীবাণুনাশক দিয়ে সবসময় স্প্রে করে আপনি ভিতরে ঢোকেন, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আপনার
মুরগির বাচ্চা, ঠিক আছে? মুরগির বাচ্চা সবসময় চিন্তা করবেন 2 টাকা বেশি যাক, ঠিক আছে? ভালো কোম্পানির মুরগির বাচ্চা কেনার জন্য দেখা গেছে আপনি 2 টাকা কম পেলেন, সেক্ষেত্রে আপনার বাচ্চাটা কিনে কিন্তু আপনার নিজেই লস খাবেন, ঠিক আছে? তো ভালো কোম্পানির বাচ্চা কিনবেন। আপনাদের এইদিকে 4-5টা খামারের সাথে যোগাযোগ করবেন যে কোন মুরগির বাচ্চাটা ভালো, ঠিক আছে? ওনারা তো সবসময় পালে, ওনারা বলতে পারবে যে কোন মুরগির বাচ্চাটা এইদিকে ভালো হয়। তো ওই মুরগির বাচ্চাটা 4-5টা খামারের সাথে দেখা করলে দেখা গেছে একজনই না আপনার খামার দেখবে, কিন্তু সবাই তো আর চাইবে না যে আপনার ভালো ইনফরমেশনটাই দিবে, আশা করি সবাই, ঠিক আছে? আবার ডিলারশিপ যেটা আছে, যদি আপনার নগদ টাকা ক্যাশ না থাকে, ঠিক আছে, আপনি ব্যবসা করতে পারেন, সমস্যা নেই। আপনার শুধু খামারটা হলেই যথেষ্ট, আপনি খামার করবেন। আর এই যে লাইটিংয়ের ব্যবস্থা, ড্রিঙ্কারগুলা, এগুলো কেনার পরে আপনার আর কোনো দরকার নেই যে আপনি আপনার যদি বাকি করতে চান বাকিও করতে পারেন, সমস্যা নেই। আপনার মুরগিতে কোনো কোনো কোম্পানি দেখা গেছে, কোনো কোনো ডিলারে দেখা গেছে শুধু বাচ্চার টাকাটা নগদ নেয়, ঠিক আছে? আর আমি যেটা করি, আমার এই বাচ্চাগুলো আসছে আমার ডিলারে দিছে, ঠিক আছে? তো সম্পূর্ণ বেসে ওষুধ, বাচ্চা, তারপরে আপনার এই যে মেডিসিন, এগুলা ডিলার থেকে আনি। আর কারেন্ট বিল, তারপরে এই মুসির খরচটা তো আমি নিজে দিতে হবে, ঠিক আছে? এগুলো আমি নিজেই কভার করি আর কি। তো এটাতে তো আর বেশি টাকা আসে না। আর এই যে আপনার 2000 মুরগি পালতে কিন্তু প্রায় আমরা 3 লক্ষ টাকার মতো চলে যাবে, ঠিক আছে? তো এই যদি আপনার ক্যাশ থাকে তাহলে আপনি এই যে 15-20 হাজার টাকা, 25 হাজার টাকার মতো আপনি আরও বাড়তি লাভ করতে পারবেন, যেটা আপনি যদি বাকিতে করেন তাহলে আপনার এই যে পার্সেন্টেজটা কমে যাবে, ঠিক আছে, লাভের। কারণ ওনারা কিন্তু ওনাদের লাভটা কিন্তু সবসময় আগেই দেখবে, ওনারা ওনাদের লাভটা কেটে নেবে সবসময়, ঠিক আছে? তো এই সেদিকেও খেয়াল রাখবেন। আর শীতকালে দেখেন না মুরগিগুলো বসে থাকে, ঠিক আছে? তো শীতকালে মুরগিগুলো একটু একটু নেড়ে ছেড়ে দিবেন, তাহলে মুরগিগুলো হাঁটাচলা করবে, খাবে, ঠিক আছে? এই দেখেন সবগুলো এখন ডিঙ্কারে যাচ্ছে খাওয়ার জন্য, দেখছেন? এখন নেড়ে দিলে প্রতিটি ডিঙ্কারে মুরগিগুলো খেতে যাবে। মুরগিদের এটা সবসময় খেয়াল রাখবেন যে মুরগি খামারে যেন নাড়াচাড়া দিবেন, দৈনিক আপনার 15-20 বার নাড়াচাড়া দিবেন, ঠিক আছে? তো এগুলা আসলে আহামরি কোনো পরিশ্রম না। যেমন আপনি মুসি যদি আপনার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, মুসিগুলো নেড়ে ছেড়ে দিবেন, এটা হয়তো হাইস্ট গেলে আপনার 15 মিনিট সময় লাগবে। তো এটা তো আর হেভি কোনো পরিশ্রম না, শুধু ওই যে এরকম একটা কাঠের ইয়ে নেবেন, এই যে কাঠের জলি লাগিয়ে আপনি শুধু টান ইয়ে একটু নাড়াচাড়া দিলেই আপনার মুসিগুলো ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো এত পরিশ্রমেরও কিছু না। এই দেখেন এই যে ডিঙ্কার দিতেছে, ঠিক আছে, ডিঙ্কার এই যে পানি দেওয়া এটাই একটু ঝামেলার বিষয় আর কি, আমি মনে করি, যেটা আর না হলে আর এতটা সমস্যা নেই। আপনি যদি আপনার এই 2000 মুরগিরও যদি খাদ্য দেন, আপনার 10 মিনিটের বেশি লাগবে না, ঠিক আছে? এরপরে পানি দিতে একটু সময় লাগে বেশি, পানিটা ওই যে ডিঙ্কারগুলো ধুয়ে দিতে হয়, তো সেক্ষেত্রে আপনার একটু সময় লাগে বেশি, ঠিক আছে? কিন্তু এতটা পরিশ্রমের না, একটু সময়ের ব্যাপার আর ধৈর্যের ব্যাপার, ঠিক আছে? আর যারা খামার করতে চান তাদের অবশ্যই সাহসের প্রয়োজন, ঠিক আছে? সাহস অবশ্যই লাগবে, কেননা আপনি দেখা গেছে আপনি এক বেসে একটু লস খেলেন, 2 বেসে লস খেলেন, আপনি নতুন অবস্থায় লস খেতেই পারেন, ঠিক আছে? তো পুরান খামারিরা দেখা গেছে এক বেস লস খেলে আবার 2 বেসে ওনারা কাবার দিয়ে আসে, ঠিক আছে? তো আপনি এক বেস লস খেয়ে আপনি হাল ছেড়ে দিবেন এরকম করবেন না, ঠিক আছে? দেখা গেছে এই বেসে আপনার লস হয়েছে, আপনি সম্পূর্ণ পালছেন, সম্পূর্ণ কিছু পারেন জানেন, ঠিক আছে, কিন্তু তারপরও লস হয়েছে, হাল ছেড়ে দিবেন না, ঠিক আছে? হাল ছেড়ে দিলে কিন্তু আপনি এই ব্যবসাটা টিকতে পারবেন না। তো সেই দিকে খেয়াল রাখবেন, যাতে মুরগির দিকে যত্ন নেবেন, মুরগি যেন সুস্থ থাকে সবসময়, ঠিক আছে? তো যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর বেশি আর কিছু বলার দরকার নেই। আর এই যে ড্রিঙ্কারের খাদ্য, এই খাদ্যগুলো আপনি আমার একটা ভিডিওতে আমি খাদ্যের জন্য বলছিলাম আর কি, যে খাদ্য কীভাবে দিতে হয়, ঠিক আছে? তারপরে যেহেতু A to Z ভিডিও আপনাদের দিব বলছি, এই খাদ্যটা ড্রিঙ্কারে খাদ্য শেষ হলে তারপরে খাদ্যটা দিবেন, ঠিক আছে? তাহলে ওই যে আপনার নিচে আর ওয়েস্টেজ থাকবে না, গুঁড়া খাদ্য থাকবে না, ওই খাদ্যগুলো কিন্তু মুরগি খেতে চায় না, তাজা খাদ্য মুরগি খেতে চায় বেশি। আমরা সবাই তাজা খাবার খেতে চাই বেশি, ঠিক আছে? মুরগির ক্ষেত্রে হচ্ছে ওরাও খেতে চায় তাজা খাদ্য। এবং কি ওষুধও, যদি আপনার জ্বর হয়, মুরগির জ্বর হয়, মুরগির নাফা খাওয়াবেন, মুরগি সুস্থ হয়ে যায়। যে কোনো ওষুধ মানুষের যে সেম ওষুধ মুরগিকেও খাওয়াবেন, মুরগি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো খাদ্যের ক্ষেত্রেও আপনি যে ওয়েস্টেজ খাদ্য যেগুলো, এগুলো কিন্তু আপনার মুরগি খাবে না, ঠিক আছে? তো মুরগির খাদ্য, ডিঙ্কারের খাদ্য শেষ হওয়া পর্যন্ত আপনি মুরগির খাদ্য দিবেন না। খাদ্য শেষ হলে
তারপরে আমি আপনি মুরগির খাদ্য দিবেন, তাহলে কি হবে ওই যে মুরগিগুলার খাদ্যের রুচিটা ঠিক থাকবে, ঠিক আছে, রুচি নষ্ট হবে না, তাহলে আপনার মুরগি খাদ্য খাবে ঠিক। আর যদি আপনি খাদ্য দিতেই থাকেন তাহলে আপনার মুরগির খাদ্য রুচি নষ্ট হয়ে যাবে, ওরা ঠকরিয়ে ঠকরিয়ে দেখবেন খাদ্য ফেলে দেয়, ঠিক আছে। এই যে সমস্যাটা হয় বেশিরভাগ হচ্ছে আপনার এই যে গ্যাস আছে না খামারে, মুসিতে যদি গ্যাস হয় এক সমস্যা হচ্ছে এটা, আর এক সমস্যা হচ্ছে আপনি যদি খাদ্যে মানে ঝামেলা করেন আর কি, যদি আপনি যদি খাদ্যটা এখন দিছেন আবার কিছুক্ষণ পরে দিছেন দেখছেন একটু খালি হয়েছে, যেমন এই খাদ্য পাত্রটা একটু খালি হয়েছে আবার দিয়ে দিছেন, এরকম করবেন না, খালি একদম খালি হবে, একদম ক্লিন যখন হয়ে যাবে তখন খাদ্য দিবেন। দেখা গেছে এখানে এখানে ধরেন 40টা ড্রিঙ্কার আছে খাদ্যে, ঠিক আছে, 10টা খালি হয়েছে 10টাতে দিয়ে দেন, আবার 10টা খালি হয়েছে আবার 10টাতে দিয়ে দেন, মানে সবগুলো খালি হতে হবে এমন না, একটা খালি হয়েছে একটাতে খাদ্য পুরোপুরি দিয়ে দিবেন, একদম খালি হতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে আপনার মুরগিগুলোও ভালো থাকবে, মুরগি ওই যে খাদ্যের আর সমস্যা হবে না, ঠিক আছে, ওরা আর নষ্ট করবে না খাদ্য, তাহলে আপনার আবার লস হবে না, এই দিক দিয়ে খেয়াল রাখবেন। আর সবাই নগদে ব্যবসা করার চেষ্টা করবেন, যদি নগদে না পারেন, যদি কারো ক্যাশ না থাকে সেক্ষেত্রে আপনারা বাকি করতে পারেন, সমস্যা নেই। আমি আজ 3 বছর থেকে মুরগি বাকিতে করতেছি, যদি নগদে করতাম তাহলে আমার হয়তো আরও 15-20 হাজার টাকা বেশি লাভ আসতো, সেক্ষেত্রে আমার কম আসতেছে লাভ, কারণ হচ্ছে আমি বাকিতে করতেছি। দেখা গেছে 1 কেজি খাদ্যে আপনার 50 টাকা করেও, 1 বস্তা খাদ্যে আপনার 50 টাকা করে বেঁচে যেত, ঠিক আছে। এরপরে মেডিসিনে আমার 10-12 হাজার টাকার মেডিসিন কিনি আমি প্রতি মাসে, মেডিসিন বলতে আমি তো ওই যে ভিটামিন মেডিসিন ছাড়া যদি মুরগির কোনো অসুখ না হয় তাহলে তো অ্যান্টিবায়োটিক খাওয়াই না, ঠিক আছে, তো তারপরেও লেগে যায়। দেখা গেছে আপনি 15-16 দিন পর্যন্ত আপনি ভিটামিন খাওয়াইতে হবে, ঠিক আছে, তাহলে আপনার মুরগিরও মানে ওয়েটটা টাইমলি আসবে, এখন কি খুব ভালো স্বাস্থ্য থাকবে, দেখতেও মুরগি সুন্দর দেখা যাবে, এখন খুব সুস্বাদু মুরগি হবে, ঠিক আছে। তো এগুলোর দিকে খেয়াল রাখবেন, আর খামার করতে এতটা কষ্ট নাই, ঠিক আছে। এই যে আমার লোকটা দেখতেছেন, এ একাই 2000 মুরগি পালে, ঠিক আছে, আমি শুধু আসি খামারে দেখি সব কিছু ঠিক আছে কি না, মানে ম্যানেজমেন্টটা শুধু আমি করি আর কি, যে খাদ্য আনা, এরপরে কোনটা নাই, কোন ওষুধ লাগবে কোন সময়, এগুলা শুধু আমি ওকে বলে দিই, আর ওই দেয় সব কিছু, কারণ এ আছে আজ 3 বছর থেকে আমার খামারে করে কাজ। তো পুরান লোক হলে আপনার এতটা কষ্ট হবে না, ওরাই মানে সব কাজ করবে, আপনাকেও হয়তো শিখিয়ে দিবে আপনি যদি নতুন হন, আর পুরান হলে তো আপনি সব কিছু বুঝেনি। আর যদি নতুনও লোক হয় আপনার সমস্যা নেই, সেটা সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে অনেকেই ভিডিও ছাড়ে, আমার ভিডিওতে যদি কিছু শিখতে না পারেন, যদি কিছু না বুঝেন তাহলে অন্যর ভিডিও দেখবেন, সমস্যা নেই, ওরাও আরও ভালো শিখাতে পারে, ঠিক আছে। তো আমি যেহেতু নতুন হয়তো আপনাদেরকে সব কিছু গুছিয়ে বলতে পারি না, সব কিছু গুছিয়ে নাও বলতে পারি, তো নতুন লোক নিয়ে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনার ওই যে স্থানীয় ডিলার যে যার সাথে কাজ কারবার করবেন ওই আপনাকে হেল্প করবে, ঠিক আছে, ও আপনাকে বলে দিবে কোন সময় কী ওষুধ খাওয়াতে হবে কোন কম, কারণ সব জায়গা তো আমি দেখা গেছে একটা ওষুধের নাম বলবো, ঠিক আছে, কারণ আমি একটা ওষুধের নাম বললাম কিন্তু ওই ওষুধটা আপনাদের এখানে পাওয়া যায় না, কিন্তু সেম ওষুধই আপনার ধরেন সেম ওষুধেই আবার অন্য কোম্পানি অন্য একটা নাম দিয়ে বিক্রি করে, ঠিক না। তো এই সেক্ষেত্রে আমি একটা ওষুধের নাম বললাম, সেটা তো আর আপনি বুঝতে পারবেন না, তো আপনার এখানে স্থানীয় যে ডাক্তারগুলো আছে ওরাই আপনাকে হেল্প করবে। আমাদের এখানে যে ডাক্তাররা আসে না, এই যে মুরগি কাটা ছিঁড়া করে কেটে তারপরে দেখে যে কী সমস্যা, এরপরে আমাদেরকে ওষুধ দেয়, তাহলে আমরা মানে পরিপূর্ণ ট্রিটমেন্টটা পাচ্ছি, ঠিক আছে। আপনি মুরগির পায়খানাটা দেখে যে আপনি বলবেন যে মুরগির এই সমস্যা দেখা যায়, কিছু কিছু দেখা গেছে ওই যে রানি ক্ষেত, তারপরে আপনার ওই যে গাম্বুরা, এগুলো হলে কিন্তু আপনার ওই যে মুরগির জ্বর আসে, এরপরে আপনার মুরগি বসে বসে হা হা করে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ পরেই মারা যায়, ঠিক আছে। তো একটা মুরগি মারা গেলে আপনি সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন, ডিলের সাথে যোগাযোগ করবেন যে আমার মুরগিগুলো অসুস্থ হয়েছে, একটা মুরগি এই সমস্যা, ওনারাই দেখবেন কেটে দেখবে আপনার কী কী সমস্যা। তো এই 2-1 বেস আপনারা ওদের সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন মুরগি কী রোগ হচ্ছে, কখন কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো এগুলা প্র্যাকটিক্যালি করলে বুঝতে পারবেন, আর সবসময় সচেতন থাকবেন, ঠিক আছে। একটা মুরগি অসুস্থ হয়েছে সাথে সাথে আপনি ব্যবস্থা নিতে হবে, যদি আপনি দেরি করেন সেক্ষেত্রে আপনি লস খেতে পারেন। তো আর এই যে আপনি যদি বাহির থেকে যদি কোনো লক্ষণ দেখতে পারেন সেক্ষেত্রে আপনার ওই যে রক্ত অমাশা হলে, যদি মিঠে পায়খানা করে বাদামি কালারের পাতলা পায়খানা, ওই যে ওগুলা, এরপরে আপনার যদি মুরগি খাদ্য কম খায়, রুচির সমস্যা, এরপরে আপনার যদি চুনা পায়খানা করে, সেক্ষেত্রে আপনি ওই যে এসিলিভে প্রাসি পারো, এগুলো আসলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন জায়গায় ওষুধ আছে, ওষুধের নাম না বলি, তো মানে সেক্ষেত্রে আপনার
বিভিন্ন রকমের ওষুধ দিতে পারেন, এগুলো ডিলারে বললে বা আপনার ওই যে স্থানীয় ডাক্তার যে আছে আর কি আপনার ডিলারের আন্ডারে, ঠিক আছে। বিভিন্ন কোম্পানির আমাদের এখানে এসি কোম্পানির একজন ডাক্তার আছে খুব ভালো, ঠিক আছে। তো ওই বিভিন্ন কোম্পানির সব কোম্পানিরই ডাক্তার আছে, সব কোম্পানির ডাক্তাররাই আপনাদেরকে কোম্পানি ডাক্তারদেরকে বেতন দিয়ে রাখে, আপনার দরকার নেই ওদেরকে টাকা দেওয়ার, শুধু আপনি ওদের থেকে সাহায্য নেবেন, ওদের নাম্বার রেখে দিবেন, কোনো সমস্যা হলে সাথে সাথে কল দিবেন, ওনারা এসে দেখে যাবে, ঠিক আছে। তো আপনার ওদেরকে টাকা দেওয়া লাগে না, ঠিক আছে, ওদেরকে কোম্পানি টাকা দেয়, শুধু আপনারা ওই কোম্পানি যে কোম্পানির সাথে মানে কাজ কারবার করবেন ওই কোম্পানি তাদেরকে বেতন দিয়ে রাখে, ওই কোম্পানি আপনি শুধু ফোন দিবেন ওরা এসে আপনার ট্রিটমেন্ট দিয়ে যাবে, ওষুধ লিখে দিবে, আপনি সেভাবে মানে ওষুধ নিয়ে এসে খাওয়াবেন, ঠিক আছে। তো অনেকে এসব বিষয়ে জানে না আসলে, অনেকে আমি দেখছি অনেকে বলে না, ঠিক আছে। তো আপনি চিন্তা করেন যে আপনার মুরগিগুলো অসুখ হলে কী সময় কী করবেন। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি আজ 3 বছর খামার করতেছি কিন্তু আমি এখনও নিজে ট্রিটমেন্ট করার চেষ্টা করি না, ঠিক আছে। যদি একটা মুরগি অসুস্থ হয় সাথে সাথে আমি ডাক্তারকে কল দিই, দেখা গেছে আপনার এই যে মুরগিটার গাম্বুরে হয়েছে, আপনি গাম্বুরের লক্ষণটা দেখছেন কিন্তু আরেকটা সিমটম আছে, ওনারা কিন্তু এগুলোর উপরে মনে করেন যে পড়ালেখা করছে এবং কি ওনারা প্রতিটা খামারে খামারে গিয়ে দেখে যে কোন মুরগির কী সমস্যা। তো ওনারা ভালো এক্সপার্ট, ওনারা বলতে পারে, ঠিক আছে। তো ওনারা এসে যদি আপনার মুরগি কেটে দেখে যে মানে কী সমস্যা, বা আপনি যদি দেখেন মুরগিগুলো বসে আছে, একটাও মরে নাই কিন্তু মুরগিগুলো সব বসে আছে, জিম হচ্ছে, খেতে চাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি ওনাদেরকে বললে ওনারা এসে দেখে আপনাদের সে পরিমাণে ট্রিটমেন্ট দিবে, ঠিক আছে, সে অনুযায়ী। তো সে মানে আপনার টাকা লাগবে না, ঠিক আছে, কোম্পানিরাই টাকাটা পে করে আর কি। আমাদের এইদিকে আমি জানি যতটুকু, আপনাদের এইদিকে কীরকম করে জানি না, তো ওটাই ভালো হবে আর কি, যদিও টাকা নিলেও আমার মতে ওটাই ভালো, ঠিক আছে। তো ওনারা এসে পর্যাপ্ত পরিমাণে ভালো ট্রিটমেন্ট দিবে এবং কি আপনার মুরগিগুলো সুস্থ হবে। আপনি যদি অ্যাডভান্স করে যে অ্যাডভান্স করে বলতে কি আপনি জানেন, ঠিক আছে, কিন্তু দেখা গেছে আপনি একটা ওষুধের জন্য মানে অসুখের জন্য খাওয়াচ্ছেন কিন্তু আরেকটা অসুখ কিন্তু মুরগিতে আছে, আপনি বলতে পারতেছেন না বা বুঝেন নাই, কিন্তু সেক্ষেত্রে আপনি অনেক লসের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আমার মতে আমি সবসময় এরকমই করি আর কি, যে একজন ডাক্তার এনে দেখাই, ভালো একজন ডাক্তার আছে, আপনার আপনিও জানবেন যে আপনার এলাকায় কোন ডাক্তারটা ভালো, সবার সাথে যখন কমিউনিকেট হবে তখন আপনি অটোমেটিক জেনে যাবেন কোন ডাক্তারটা ভালো, এরপরে কোন কী করলে ভালো হয়, ঠিক আছে। তো মানে সব কিছু শেষে এটাই বলবো যে আপনি যদি খামার করতে চান এখনই নেমে যান, ঠিক আছে, বেকার বসে থেকে লাভ নেই, যদি কিছু করতে চান তাহলে এখনই নেমে যান, এবং কি ব্যবসার রিস্ক আছে, আপনার রিস্ক মানতেই হবে, ঠিক আছে, প্রতিটা ব্যবসায় রিস্ক আছে। তো আপনি যদি যেই কোনো ব্যবসাতে যদি সুন্দরভাবে না করেন তাহলে ওই ব্যবসাটা আপনার সুন্দরভাবে হবে না, ঠিক আছে। তো এটাই আর কি সবাইকে বলতাম যে খামারে এতটা পরিশ্রম নাই যতটুকু মনে করেন, যেমন ভুসি সাফ করতে আপনার ভুসি পরিষ্কার করতে আপনার মনে হয় 2 ঘন্টা হলে যথেষ্ট, একটা খামারের ভুসি তো 2 ঘন্টায় আপনার কী পরিশ্রম হবে আর, এরপরে পানি দিতে আপনার 1 ঘন্টার মতো সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে ধরুন 2000 মুরগির পানি দিতে, ডিঙ্কারে খাদ্য দিতে 10 মিনিট, তো এভারেজ হিসেব করলে আপনার 5 ঘন্টার কাজ নেই, ঠিক আছে, এই একটা খামারে। এরপরে এসে এসে মানে মুরগিগুলোকে নাড়াচাড়া দিবেন জানে যেন ওগুলো উঠে খাওয়া দাওয়া খায়, শীতকালে কিন্তু বেশিরভাগ মুরগি বসে থাকে, এই দেখেন এই দিকে মুরগিগুলো খাচ্ছে, এগুলো ওই যে এ মানে মাঝখান দিয়ে হাঁটাচলা করতেছে তো, তো ওই মুরগিগুলো নাড়াচাড়া খাইতেছে, ওই যে ওই দিকে এখনও দেয় না, ওই দিকে বসে আছে, তো দেখছেন খাদ্য টাদ্য খাচ্ছে, এরা একটু নাড়াচাড়া খাইছে, এখন এগুলোরও নাড়া দিলে এগুলো উঠে খাবে, ঠিক আছে। তো নাড়া দিবেন, নাড়া দিলে আপনার যত খাবে মুরগি ততই লাভ আপনার, ঠিক আছে, ততই মুরগির ওয়েট ভালো হবে, আপনার শরীর মুরগির শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো এই আর অসুখ হলে আপনার কিছুক্ষণ পর পরেই নাড়া দিবেন, তাহলে আপনার ওই যে মানে অসুস্থ যেগুলো এগুলো কিন্তু বসে থাকে বেশিরভাগ, ওগুলো উঠে পানি খাবে, পানিতে তো আপনি মেডিসিন দিতেছেন, তো এই পানিটা খেলে আপনার মুরগিগুলো মানে দ্রুত সুস্থ হবে, নাহলে যারা যেগুলো অসুস্থ আছে সেগুলো অসুস্থ থাকবে, সুস্থগুলো খেয়ে সুস্থগুলো মোটামুটি থাকবে, তো আখের আপনি লস খাবেন আর কি, যেটা আমি মনে করি। তো এসব ছোটোখাটো বিষয় আসলে কেউ বলে না, ঠিক আছে, তো আপনি হোঁচট খেতে খেতে হয়তো শিখবেন। তো আমার মতে আমি যেহেতু হোঁচট খেয়ে খেয়েই শিখছি এগুলো, তো আমি আপনাদেরকে এগুলো জানাচ্ছি আর কি সেজন্যই। তো যদিও আরও কিছু জানা থাকে আপনাদের, ঠিক আছে, তো আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করলে অবশ্যই আপনি আমি আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আর এটাই বলতাম আর কি আজকে, এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।